আসসালামু আলাইকুম। গ্রিন টেক আনলিমিটেড সেলানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমরা অনেক সময় একটি ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্টস ব্যবহার করে থাকি। তো এই একাধিক জিমেল অ্যাকাউন্টস ব্যবহারের ফলে আমাদের কাজের ব্যাঘাতের সৃষ্টি হয়, এবং এমনও আছে যে আমরা আমাদের নিজের জিমেল অ্যাকাউন্টসটি অন্যের ফোনে প্রয়োজনে লগ ইন করি, বাট লগ ইন করার পর আমাদের কাজ শেষে আমরা সে জিমেল অ্যাকাউন্টস রিমুভ করতে চাই, কিন্তু সে জিমেল অ্যাকাউন্টসটি কীভাবে রিমুভ করব সেটি আমরা জানি না। তো যারা জিমেল অ্যাকাউন্টস কীভাবে ফোন থেকে রিমুভ করতে হয় জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারাও সহজেই মাত্র এক মিনিটের মধ্যেই অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টস আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টস রিমুভ করার জন্য আমরা প্রথমে যাব জিমেলে। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যে জিমেল অ্যাকাউন্টস রিমুভ করতে চান সেটি যেখানেই ইউজ করেন না কেন, যেখানে যে কোনো অ্যাপসেই লগ ইন করেন না কেন, হয়তোবা আপনি প্লে স্টোরে লগ ইন করলেন, অথবা ইউটিউবে লগ ইন করলেন, তো অথবা গুগল ড্রাইভে লগ ইন করলেন, তো এগুলো সব কিছু লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টসটি যে জিমেল অ্যাপস আছে ফোনে সেখানে শো করবে। তো এর জন্য আমরা সরাসরি জিমেলে চলে যাব। জিমেলে আসার পর আমরা কর্নারের জিমেলের লগ চিহ্নতে ক্লিক করব। এরপর নিচে আসবো। নিচে আসার পর দেখেন আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্টস লগ ইন করা আছে। তো আমি এখান থেকে কীভাবে জিমেল অ্যাকাউন্টস রিমুভ করব, তো এর জন্য এখানে নিচে এসে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আসে দেখেন লেখা আছে গুগল, তো আপনারা গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনারা এখন এখান থেকে যে অতিরিক্ত জিমেল অ্যাকাউন্টে অথবা আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনি রিমুভ করতে চান সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ডিলেট, তো ডিলেটে ক্লিক করব। এখন আমাদের এখানে ডিলেটে ক্লিক করতে হবে। এখানে ভয়ের কিছু নেই যে আপনার ডিলেট করলে আপনার অ্যাকাউন্টটি যে সম্পূর্ণভাবে রিমুভ হবে সেটা কিন্তু না, কারণ এখান থেকে ডিলেট করলে আপনার এই ফোন থেকে, শুধু এই ফোন থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্টসটি রিমুভ হবে। পরবর্তীতে আপনারা আবারও এই ফোনে অথবা যে কোনো খানে আপনারা এই জিমেল অ্যাকাউন্টসটি আছে সেটি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে ডিলেট করার ক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই। তো আমরা এখানে ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করার পর আমাদের দেখেন যে আমার জিমেল অ্যাকাউন্টসটি রিমুভ হয়ে গেছে। তো আপনারাও এইভাবে জিমেল অ্যাকাউন্টস রিমুভ করবেন। আশা করছি আপনারাও এইভাবে আপনাদের অতিরিক্ত যে জিমেল অ্যাকাউন্টস আছে আপনার ফোনে সেটি আপনারা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন।